ছিলাম তো আপনি সবার কাছেই পাবেন, ঠিক আছে? এই সাইজ থেকে শুরু করে ছোট থেকে শুরু করে আপ টু এই জিনিসটা কারোর কাছে হবে কিনা বলতে পারছি না। দাদা ওটা কি? ছিলাম এটা বাঁকের উপর সাজানোর জন্য। কি রেখেছো গাইস? এই জিনিসটা বাঁকের উপর বসে, এত বড় পর্যন্ত আমাদের কাছে পাবো, কারোর কাছে পাবো না। এই ড্রাগনের মাথাও হয়। তার ত্রিশূল শুরু কত থেকে? 2,250 টাকা। একটু ওটা দেখ, ওটা একটু দেখবো। ওয়াও গাইস দেখো খালি সাইজটা, স্টার্টিং আপনার সাপের সাপের হয়। গাইস এখানে জিনিস অনেক আছে, তোমাদেরকে এসে দেখতে হবে আর কিভাবে। ও এটা ত্রিশূল আছে, চাঁদ আছে। গাইস জিনিসটা খালি বেরোচ্ছে দেখো। আচ্ছা আগে বলো এটা ওয়েট তাও কতটা হতে পারে? 4 কেজি মতো ওয়েট। 4 কেজি ওয়েট। পনেরো থেকে 20 ফুট গাইস যাদের লাগবে এখনো সময় আছে, তোমরা এসে অর্ডার দিয়ে যাও, তোমাদের মনের মতো জিনিস পেয়ে যাবে। আর দাদা অগ্নিকুঠার তাই তো? খালি সাইজটা দেখো ভাই, সাইজটা শুধু দেখো। দাদা এক হাতে ধরে আছে, দাদার মতোই হয়। আর গাইস দেখো তোমরা তারকের সর যাবে আর বাঘ সাজাবে না তা হয়? আমি কি করে বলবো, তোমরা কত লাকি। হ্যাঁ আমি চলে এসেছি শ্রাবণ মাসের 1 তারিখে বাঁকের সাজানোর যা জিনিসপত্র আছে সবকিছুর কালেকশন নিয়ে, কোনটা কি দাম পড়বে না পড়বে সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। একবার বলে দাও ফাটাফাটি ফাটাফাটি, টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। ইন্টারনেট পরিষেবা চাঁদে যদি পাওয়া যায় চাঁদে দেখা যাবে, খেতে গেলে পাওয়া যাবে, বাচ্চা নিয়ে আসতে হবে। থাম্বনেল দেখে ভিডিওতে চলে এসছো, থাম্বনেল দেখে সবকিছু পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, ও চলে এসছো। চলেই যখন এসছো তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডিল ক্লাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আর গাইস কি বলছি, তাই জন্য এই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখার জন্য, ভিডিওতে সবকিছু থাকবে, সবকিছু মাথার চুল থেকে ফাইন সব দিয়ে তোমাদের বাঁক সাজাতে পারো, মনে যা আছে সব কিছু দিয়ে সাজাতে পারো। আর গাইস মনের জিনিস সব এখানেই পাবে, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ সব দেখাবো, সব আছে ইউনিক জিনিস, হ্যাঁ কম দামে ভালো জিনিস, হ্যাঁ। এই ভিডিওটা আমি ভিউজ এম করছি বেশি না, 1 লাখ, 1 লাখ ভিউজ করে দাও, যাও যেখান থেকে দেখছো শেয়ার করে 1 লাখ ভিউজ করে দাও। আর বেশি বাজে কথা বলবো না, কাজের ভিডিওতে আসা যাক। আর গাইস চলো কি আছে না আছে সবই একটু দেখে নি, জেনে নি, বুঝে নি আর খুঁজে নি। দেখি বিশেষ ডিসকাশন চলছে, আঙ্কাল একটু দেখি। দাদা নমস্কার, কেমন আছো? ভালো আছি দাদা, ভালো, একদম ভালো। আর এবছর নতুন নতুন কালেকশন সবই তো দেখবো, তার জন্য এলাম, ঠিক আছে একটু দেখিয়ে দিও। হ্যাঁ শ্রাবণে সব রকম জিনিস আছে, একদম এক লাইন থেকে দিয়ে ওইখান থেকে দিয়ে সবই আছে, আপনি আসুন দেখুন, আমার লোক আছে সবই আপনাকে দেখাবে। ওকে ওকে, তাহলে প্রথমে তাহলে কি দিয়ে শুরু করবে? এমনি কলসি হয়। আচ্ছা কলসির অন্যান্য ডিজাইন হয়। আচ্ছা কলসি আচ্ছা, আমরা একরকম কলসি দেখেছি, এটা আমি নতুন দেখছি এই জিনিসটা। এটা বলে রাজস্থানি হান্ডি। রাজস্থানি হান্ডি তাই তো? আচ্ছা দাদা এগুলোর প্রাইস কি রেখেছো? এগুলো 850 টাকা থেকে শুরু করে 950 আছে। আচ্ছা মোটামুটি 850 টাকা দিয়ে শুরু। হ্যাঁ ওজন করে কোয়ালিটির উপরে জিনিসের উপরে দাম ভ্যারি হবে তাই তো? সিবলিং বসায়। আচ্ছা থালার উপর মূর্তি তাই তো? কোনো মূর্তি বসাতে পারেন মনের মতন, ভোলে বাবা হোক কি বৈরাগবালি হোক, মনের
যে যেভাবে সাজাতে চাই নিজের বাঁককে। এই কলসির উপরও অন্যান্য ডিজাইন হয়, সেটা ডিজাইনগুলো আমি দেখে দিচ্ছি। আচ্ছা আমরা দেখে নিই একটু। আর গাইস কি লাগবে তোমাদের? ত্রিশূল সব আছে। এদিকে ত্রিশূল দেখছো, বড় ত্রিশূল। এই ত্রিশূলটা দেখছো, সাপ দেখেছো, পঞ্চমুখী সাপ। সব কিছু দেখাবো গাইস। দেখালাম এগুলো আমরা 2500-3000 টাকা থেকে শুরু, 2500-3000। আচ্ছা আচ্ছা, এইটা হলো আপনার বক্স কিনা। কি নাম আছে? বক্স কিনা, তাই তো? বক্স কিনা বলা হয়, মানে 4-4.5 এমনি পড়ে, 4-4.5 হাজার টাকা পিস জোড়া। ও জোড়া আছে। আর এইটা হলো আপনার রেলিং কিনা, এটা দেখাতে যাবো, রেলিং কিনা। আচ্ছা আচ্ছা, এটা একটু বার করে দেখাও তো দাদা। হ্যাঁ, এটা হলো আপনার রেলিং কিনা। ত্রিশূল শুরু কত থেকে? একদম বেসিক, একদম সিম্পল, 2500 টাকা। একটু ওটা দেখ, ওটা একটু দেখবো। প্রচুর প্রচুর কালেকশন দাদা, এইটা তো মনে হয় তোমার থেকে বড় হবে, একটু বার করো। ওয়াও গাইস, দেখো খালি সাইজটা, সাইজটা খালি দেখো। এটা কত ফুট হবে তাও? 6 ফুট হাইট। এটার দাম কি রাখছো? 7 ফুট। দাদা এটার দাম কি রাখছো? দাম কি আছে এটা? 7,500 টাকা। এদিকে কত সাপ আছে দেখতে পাচ্ছ গাইস, পঞ্চমুখী সাপ। এগুলো সব এই ত্রিশূলের মধ্যে সেট হয়, তাই তো? হ্যাঁ, যদি আমরা 3.5-4 থেকে শুরু হয়। আচ্ছা, 3.5-4 থেকে এগিয়ে আসতে পারে, তাহলে আপনার 5-5.5, এখানে আমরা 6-6.5 অবধি আছে। এগুলো বড় মাথা। হ্যাঁ, অনেক বড় মাথা। আচ্ছা, এইটা বাঁকের উপরে সেট হয়, তাই তো? 3.5-4 থেকে শুরু, 3.5-4 হাজার টাকা থেকে। প্রচুর ডিজাইন, প্রচুর ভেরিয়েশন আছে। একটা কিন্তু আমি ভেরিয়েশন আপনাকে আমরা ছিলামের উপর ছিল, তোমাদেরকে এসে দেখতে হবে আর কিভাবে। ত্রিশূল আছে, চাঁদ আছে, দাদা এটার কি দাম রেখেছো? 15,000 টাকা পিস। দাদা এটা পিস আছে না জোড়া? এই জিনিসটা অলমোস্ট সবার কাছেই দেখতে পারবেন, ঠিক আছে? শঙ্কর উপর আপনার মা বাবা, শঙ্কর উপর মা বাবা, সবার কাছেই পাবেন। এটার দাম কি আছে? 7.5-8 এমনি দাম। আচ্ছা, শুধু কি সিজনে না সব সময়? হ্যাঁ, শুধু কি সিজনের জন্য এই দাম না সব সময় এই দাম? সব সময় যেমনি। গাইস জিনিসটা খালি বেরোচ্ছে দেখো। আচ্ছা আগে বলো, এটা ওয়েট তাও কতটা হতে পারে? 4 কেজি মতো ওয়েট হবে। 4 কেজি ওয়েট। আপনার এক সাইডে থাকবে মা, এক সাইডে থাকবে আপনার বাবা। এইটা যখন বাঁকের উপর বসবে গাইস, ছোট বড় সব সাইজ আপনি পাবেন, এভেলেবল। খালি এসে তোমাদেরকে 2500 টাকা থেকে শুরু করে আপনি 10-12 হাজার টাকা অবধিও হয়। এই ছোট বড় সব সাইজ, সব সাইজ পাওয়া যাবে। তোমরা খালি একবার আসো গাইস, এসে দেখে বেছে নিয়ে যাও। একটা জিনিস আমি দেখাবো, ছিলাম তো সবার কাছেই থাকে।
ছিলাম তো আমি সবার কাছেই পাবেন, ঠিক আছে। এই সাইজ থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে আপ টু এই জিনিসটা কারোর কাছে হবে কি না বলতে পারছি দাদা। ওটা কি ছিলাম? এটা বাঁকের উপর সাজানোর জন্য আর কি রেখেছো গাইস? এই জিনিসটা বাঁকের উপর বসে, এত বড় পর্যন্ত আমাদের কাছে পাবে, কারোর কাছে পাবে না। জিনিসটা খালি দেখো গাইস, তোমরা খালি আসো একবার এসে ঘুরে যাও। এইটা যখন বাঁকের উপর বসবে না, তোমাদের বাঁকটা আলাদা রকম শোভা পাবে। ওটা তাও 4-5 ফুট সাইজ আছে না? ওটা গদাও আপনি দেখেছেন, গদা যেমনি আপনার এই সাইজ থেকে আপনি শুরু হয়, গদা আপনার এই সাইজ থেকে শুরু হয়, 900-1000 টাকা থেকে শুরু করে আপনি এই সাইজ, এর থেকেও বড় বড় সাইজ। এরকম এই এই সাইজটা দেখুন, এই সাইজটা অনেক বড় সাইজ আছে। এই সাইজ পর্যন্ত হয়, এর থেকেও বড় বললে এর থেকেও বড় পাবে। এটার দাম কি আছে দাদা? এটা আপনার 10,000 টাকা দাম। আর সিঙ্গেল না পেয়ারে? সিঙ্গেল পিস 10,000 টাকা। এগুলো যেমনি জোড়া পড়ে 3-3.5, 2500 আছে, 1000 আছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম আছে, ছোট বড় সব সাইজ পাবে। আর দাদা সিজনে তো আরো নিত্য নতুন জিনিস আসবে তাই তো? এখন শুনছি তোমাদের কাছে সব কিছু আসতে থাকে, আসতে থাকে, মানে এবার তোমরা যখন আসবে ধরো আজকে যে জিনিসগুলো দেখছো এর থেকে নতুন আরো কিছু বেশি আইটেম দেখতে পাবে তাই না? আর দাদা একটু ঘন্টার কি দাম আছে দেখিও তো, যেটা সব থেকে বেশি ডিমান্ডেড। দাম কি আছে দাদা? 280 টাকা থেকে শুরু করে 220 টাকারও হয়, ঠিক আছে। পিসে না পেয়ারে? এটা 350 টাকা অবধি আপনার হয়। আচ্ছা এটা সাইজ কি আছে দাদা? এটা আপনার স্পেশাল 22, এটা 22 নম্বর স্পেশাল হয়, 22 নম্বর, এটা হচ্ছে আপনার স্পেশাল 22। আচ্ছা তো বড় বললে এর থেকে বড় আমাদের কাছে। গাইস তোমরা আসো, মনের মতো নিজের বাঁকটাকে সাজিয়ে নিয়ে যাও। আপনি বাঁকের যে সামনে যে সকেট হয়, হ্যাঁ হ্যাঁ সকেট আপনি এমনি স্টার্টিং আপনার সামনের সকেট হয়, বাহ। তারপর শুরু করে ষাঁড়ের মাথা থেকে শুরু করে এমনি হাতির, ষাঁড়ের মাথাটা তো খুব চলে কিন্তু এটা আমি প্রথম দেখি, হাতির মাথা আছে। এছাড়া আপনি এই ড্রাগনের মাথাও হয়, বাহ। দাদা কি দাম রেখেছে এগুলো? এগুলো 5.5-6, মানে জিনিসের উপর দাম ভ্যারি করছে, ওজন করে দাম, ওজন করে দাম। গাইস তোমরা সব দেখছো সব জানছো, তোমরা খালি ছপা ছপ আসো। আর দাদা দোকান খোলার টাইমিংটা একটু বলবে, খোলা বন্ধর টাইমিং? 10টা থেকে রাত 11টা, সকাল 10টা থেকে রাত 11টা। একটা দেখুন হরিণের মাথা, একটু সামনে করে দেখাও দাদা, বাহ। জাস্ট আমি স্যাম্পলে দেখাই, স্যাম্পল স্যাম্পল, এর থেকে ভালো ডিজাইনও হয়ে যায়, ডিজাইনও হবে। এছাড়া আমরা অর্ডার দিও, আপনি অর্ডার আমাকে দেবেন, আমি সেই জিনিসটাও বানিয়ে দেবো, বাহ। সেই জিনিসটাও এখানে হয়। গাইস তোমাদের যদি কারোর কোনো ডিজাইন বা কোনো কিছুর মূর্তি পছন্দ থাকে যেটা বাঁকের সামনে তোমরা লাগাবে সকেট, তো তার অর্ডারও এখানে নেওয়া হয়। তো তোমরা আসো তাড়াতাড়ি, এসে দেখে বেছে নিয়ে যাও। আরো নতুন নতুন জিনিস আসতে থাকে, অবশ্যই অবশ্যই। গাইস জিনিসটা খালি দেখো, তাহলে 8-10 ফুটের এই জিনিস পাওয়া যায় খাড়া তাই তো? বাকি রাখা আগের বছরই আমরা 15 ফুট থেকে 20 ফুটের মধ্যে আমরা একটা খাড়া বানিয়েছি, 15 থেকে 20 ফুট। গাইস যাদের লাগবে এখনো সময় আছে, তোমরা এসে অর্ডার দিয়ে যাও, তোমাদের মনের মতো জিনিস পেয়ে যাবে। আর দাদা বলবেন ডিজাইন তেমনি হয়ে যাবে, যেমন ডিজাইন চাইবে গাইস তেমন ডিজাইন তোমরা পেয়ে যাবে। গাইস জিনিসটা খালি দেখো, অগ্নি কুঠার তাই তো? এর থেকে বড় বড় সাইজ গাইস দেখতে পাচ্ছ? দাদা এটার দাম কি রেখেছো? এটার দাম আছে 12,000 টাকা। খালি সাইজটা দেখো গাইস, সাইজটা শুধু দেখো, দাদা এক হাতে ধরে আছে, দাদার মতোই হয়। এখন আপাতত আমি একটা জাস্ট স্যাম্পলের জন্য আপনাকে দেখিয়ে দিলাম, এর থেকে অন্যান্য ডিজাইনে এত বড় থেকে শুরু করে আরো বড় বড় পর্যন্ত হয়। তো গাইস এবার দাদার মুখ থেকে অ্যাড্রেসটা জেনে নিই, তোমরা কিভাবে আসবে। তো দাদা একটু অ্যাড্রেসটা একটু বলে দাও। নমস্কার,
আমার অ্যাড্রেস হলো 480 রবীন্দ্র সরণি কলকাতা 705 নিয়ার শোভাবাজার মোড়। জায়গার নাম হলো শোভাবাজার মোড়। আপনি হাওড়া থেকে নেমে 215A বা শ্যামবাজার মিল ধরেও আসতে পারেন, বা এখানে শোভাবাজার সুতানীতি মেট্রো স্টেশন আছে সেখান থেকেও আপনি আসতে পারেন, বা আপনি ধর্মতলা থেকে যদি 43 বাস ধরেন সেভাবে আপনি আসতে পারেন। আমাদের কাছে সব জায়গা থেকেই আপনি আসতে পারবেন। দাদা মোবাইল নাম্বার কি শেয়ার করো কিছু? মোবাইল নাম্বার আমার 700-35-37-123। আচ্ছা, কলিং এর কোনো টাইম আছে? কলিং এর টাইম আছে সকাল 10টা থেকে রাত 10টা। আর তোমরা শোভাবাজার যে মোড় আছে, ঠিক আছে, এখানে এসে দাদাকে ফোন করলে দাদা একটু গাইড করে নিও, ঠিক আছে, কেউ যদি আসতে চায়। দাদা ডিসকাউন্ট হবে কি কিছু? হ্যাঁ, নিশ্চয়ই ডিসকাউন্ট আছে, আমাদের সব ডিসকাউন্ট দিয়ে কাজ হয়, ঠিক আছে। মোটামুটি 2000 টাকা মাল নিলে আপনার 200 টাকা নিশ্চয়ই ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, রিটেল হোলসেল সব হয় তাই? আচ্ছা দাদা, বন্ধ থাকে কি বার? কোনো বন্ধ নেই আমাদের, রেগুলার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা। গাইস তোমরা টোটাল ডিটেলস তাই জেনে নিলে দাদার কাছ থেকে, আর অবশ্যই তোমরা আসো, সব কিছুই আছে, ঠিক আছে, তোমরা আসো, এসে দেখে ঘুরে যাও, কেনাকাটা করে যাও, নিজের বাগটাকে সাজাও। আর গাইস তোমাদের উপর একটা এম রাখছি আমি, ভিডিওটাতে 1 লাখ ভিউজ করে দাও তাহলে আমার কন্টিনিউ ভিডিও আরও আসবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই।